দুপুরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাব মিলনায়তনে দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি কামাল হোসেন ও যুগান্তর সজন সমাবেশ নেত্রকোনার আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। নেত্রকোনার প্রতিনিধি পাপ্পু মজুমদার জানান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, প্রেস ক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, মেয়র নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী সহ জেলার প্রিন্ট ইলেকট্রনিক্স অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ। আমরা পেয়েছি এবং স্বাধীনতার বিল বপন হয়েছিল।